আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আপনারা ভিডিওর টাইটেল দেখেই বুঝতে পারছেন এটা একটা আরাবিয়ান রেসিপি। তো চলুন কথা না বাড়ি, ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে বাটারটা গলানোর জন্য আগে থাকতে বাটারটা দিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি 1.5 কাপ সুজি নিয়েছি, সুজিটা ভালো করে ভেজে নিব। আমার এখানে সুজিটা ভাজতে প্রায় 10 থেকে 15 মিনিট টাইম লেগেছে। খেয়াল রাখবেন সুজিটা ভাজার সময় যাতে পুড়ে না যায়, কারণ পুড়ে গেলে ভালো লাগবে না। সুজিটা প্রায় খয়েরি কালারের মতো ভেজে নিতে হবে, আর অল্প আছে লাড়ার মধ্যে রাখতে হবে, নাহলে সুজিটা পুড়ে যাবে আর খেতে খারাপ লাগবে। তো আমার সুজিটা এখানে হয়ে গেছে, আমি এটা নামিয়ে ফেলবো। এখন সেম একইভাবে আমি পাউডার দুধটাও ভেজে নিব। আমি সুজি নিয়েছি 1.5 কাপ, পাউডার দুধ নিচ্ছি 1 কাপ। আমি আবারও বলছি, চুলার আঁচটা একদম নিভুয়াচে থাকতে হবে, নাহলে পুড়ে গেলে খেতে খারাপ লাগবে। এগুলো সুজিটা যেমন লাল করেছে বেশি, দুধটা বেশি লাল করা যাবে না, হালকা বাদামি রং রাখতে হবে। তো আমি এখানে ভাজা সুজি আর ভাজা দুধগুলো ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব, সাথে একটু লিকুইড দুধ দিয়ে দিব যাতে আমার ব্লেন্ড করতে সুবিধা হয়। আপনারা আপনাদের পছন্দ মতো ব্লেন্ড করে নিতে পারেন। খেয়াল রাখবেন দুধটা যাতে বেশি না পড়ে, লিকুইড দুধটা পরিমাণ মতো রাখবেন, কারণ আমার এই সুজির আর দুধের মিশ্রণটা ঘন রাখতে হবে। তো আমি এখানে একটা কাচের বলের মধ্যে তেল ব্রাশ করে নিব, তারপর ব্লেন্ড করা সুজি আর পাউডার দুধের মিশ্রণগুলো বলে ঢেলে দিব। তো এটাকে এখন আমি সুন্দরভাবে সেট করে নিব আলতো হাতে। আমি বলবো যে আমরা যে আরাবিয়ান রেসিপি বা বুসা কুনাফা বানাই, আমি বলবো এই রেসিপিটা ঠিক ওরকমই অসাধারণ একটা রেসিপি, আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। তো এটা আমি এখন সুন্দরভাবে চামিচের সাহায্যে ভালোভাবে সেট করে নিব। তো এটা সেট হয়ে গেলে আমি এটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব, যাতে আমার ব্লেন্ড করা পাউডার দুধ আর সুজিটা ভালোভাবে সেট হয়ে যায়, যাতে আমার কাটার সময় কোনো সমস্যা না হয়। তো আমি এটা 2 ঘন্টা পর নামিয়ে নিয়ে আসলাম। এখন এর সাথে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। এর উপরে আমি এখন ড্রাই কোকোনাট দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে গাছের কোনো নারিকেলও দিতে পারেন। কেকটা খেতে আসলে অসাধারণ, আশা করি আপনারা বাসায় এটা ট্রাই করবেন। তো এটার উপরে এখন আমি যেটা দিব সেটা হচ্ছে ড্যানিশ, আর আমার এখানে প্রায় 3টা ড্যানিশ লেগেছে, কারণ যেহেতু আমি লেয়ারটা অনেক মোটা করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো 1টা কিংবা 2টাও দিতে পারেন। তো আমি এটাকে এখন চামিচের সাহায্যে আলতো হাতে সেট করে নিব। যেহেতু আমি ড্রাই কোকোনাট ব্যবহার করছি, তো আমার কোকোনাটটা যাতে উপরে না চলে আসে ড্যানিশের, তো এটা আস্তে আস্তে করতে হবে। তো আপনারা চাইলে এটাকে ড্যানিশ দেওয়ার পর কিছুক্ষণ ফ্রিজে রাখতে পারেন ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর কাটলে আমার কাছে মনে হয় ভালো হয়, কিন্তু আমার বাসায় যেহেতু গেস্ট আসছে, তো আমি এটাকে এখনই আপনাদের সামনে কেটে দেখাবো। তো আপনারা এইভাবে সুন্দরভাবে ঝাঁকি দিয়ে নেবেন একটু, যাতে চারিদিকটা ভালোভাবে সেট হয়ে যায়, যাতে দেখতে কেকটা খুব সুন্দর লাগে। তো এখন আমি আপনাদেরকে এটা কেটে দেখাবো। আপনারা চাইলে এভাবে ছুরির সাহায্যে আগে থাকতে দাগ দিয়ে নেবেন, কারণ যেহেতু এটা ড্যানিশ উপরেরটা পুরাই ক্রিমি, কারণ এটা কাটতেও একটু প্রবলেম হয়, তাই একটু ধৈর্য সহকারে সাবধানে কাটবেন। দেখুন আমি কিন্তু খুবই আস্তেভাবে আলতো হাতে কাটতেছি, যাতে কোনো প্রবলেম না হয়। আপনারা এভাবে একটু কেটে নেবেন ধৈর্য সহকারে। তো আমার কেকটা কাটা হয়ে গেছে, এখন আমি এটার ডেকোরেশন সৌন্দর্যের জন্য আমি একটু ডেকোরেশন করে নিব। আপনারা চাইলে পেস্তা বাদাম, কাঠবাদামও দিতে পারেন। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগছে।
যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট করতে তো একদমই ভুলবেন না, আর অল নোটিফিকেশনটা অন করে রাখবেন।